নতুন তিন প্রজাতিকে ঘায়েল করতে ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমাতে হবে। আন্তর্জাতিক জার্নাল ল্যান্সেটে সত্য প্রকাশিত রিসার্চ লেটার বা গবেষণা চিঠিতে এমনই দাবি করা হয়েছে। করোনার নতুন তিন প্রজাতি আলফা, ডেল্টা ও বিটার দাপটে এখন থরহরি কম্প অবস্থা। এই অবস্থায় করোনাকে কাবু করতে ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান কত হওয়া উচিত, এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে গবেষণা, উঠে আসছে নানা মত। সম্প্রতি ব্রিটেনে ফাইজার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও একটি সমীক্ষা হয়। গত বৃহস্পতিবার ল্যান্সেটের প্রকাশিত গবেষণা চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়, নতুন তিন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কমাতে হবে ভ্যাকসিনের ব্যবধান। দুটি ডোজের ব্যবধান না কমালে নতুন প্রজাতিকে রক্ষা সম্ভব নয়, প্রয়োজনে দিতে হতে পারে বুস্টার ডোজ। রিসার্চ লেটারে পরামর্শ দেওয়া হয়েছে, ব্রিটেনে ভ্যাকসিনেশনের ব্যবধান 12 সপ্তাহ থেকে কমিয়ে 4 থেকে 8 সপ্তাহ করা হোক। এদিকে বেশ কিছুদিন আগেই ভারতে কোভিশিল্ডের দুই ডোজের ব্যবধান বাড়িয়ে ন্যূনতম 84 দিন করেছে কেন্দ্র, কিন্তু ল্যান্সেটের গবেষণা চিঠি সামনে আসায় এদেশের ভ্যাকসিনের দুই ডোজের মধ্যে এই ব্যবধান কমানোর বিষয়টি ভাবা দরকার বলে মত চিকিৎসকদের। দুটো ডোজের ব্যবধান কমাতে হবে, আগে যেটা ছিল 3 মাস ইংল্যান্ডের ক্ষেত্রে, আমাদের দেশ 4 সপ্তাহ ছিল, পরে 6 সপ্তাহ করা হলো, পরে ল্যান্সেটে প্রকাশিত তথ্যের উপরে ভিত্তি করে সেটা 3 মাস হয়ে গেল। খানিকটা বলতে পারেন বিজ্ঞান আছে, তবে আমি এখনও বলি বিজ্ঞান না কৌশল, কে যে আপারহ্যান্ড নেবে এখন কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা কনফিউজ। যে ডেটা আমাদের কাছে এসছে এই পাবলিকেশনের হাত ধরে, তাতে কিন্তু ভালো মতন বোঝা যাচ্ছে যে যাদের একবার অ্যান্টিবডি লেভেল থাকছে তারা 10 মাস কিন্তু অনেকটা প্রোটেকশন পাচ্ছেন, এবং ইনফেকশন যদিও বা হয় সেটা খুবই মাইল্ড হচ্ছে। কাজেই এটা খুবই আশাব্যঞ্জক একটি খবর। ল্যান্সেটের তরফে আরও বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধানে কার্যকারিতা নিয়েও গবেষণা চলছে। শিলাম চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে আরও 6 জন নিউকর মাইকোসিসে আক্রান্ত রোগীর হদিশ মিলল, ভর্তি রয়েছেন 3 জন সন্দেহভাজন রোগীও। কয়েকদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে রাজ্যে, এই ছবি কিছুটা স্বস্তি দিলেও চিন্তা বাড়াচ্ছে মিউকর মাইকোসিস। রাজ্যে ক্রমেই জাল ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। কলকাতার 2 মেডিকেল কলেজ হাসপাতালে আরও 6 জন আক্রান্তের হদিশ মিলেছে, তার মধ্যে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন ও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন ভর্তি আছেন। এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে মিউকর মাইকোসিসে আক্রান্ত 4 জন ছাড়াও সন্দেহভাজন 2 জন রোগী ভর্তি আছেন। এই মুহূর্তে আমরা এনআরএস মেডিকেল কলেজের ইএনটি ওয়ার্ডে রয়েছি। মিউকর মাইকোসিস আক্রান্ত বেশ কিছু ব্যক্তি এখানে চিকিৎসাধীন, 4 জন চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সেরকমই একজনের সামনে রয়েছি আমরা। 4 জন ডায়াগনোসড, 2 জন সাসপিশিয়াস, তাদের আমরা 2 ইনভেস্টিগেশন করি প্রিলিমিনারি, একটা নাকের এন্ডোস্কোপি করা হয়, একটা এমআরআই করা হয়। এন্ডোস্কোপিক্যালি যদি ব্ল্যাক ফাঙ্গাসের কোনো সন্দেহ থাকে আমরা ওটা নিয়ে স্পেসিমেনটা নিয়ে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পাঠাই, সেখান থেকে ফাঙ্গাল কালচার করা হয়, স্টেনিং করা হয়। তারা যদি বলে ওটা ফাঙ্গাল স্টেন পজিটিভ, আমরা ইমিডিয়েটলি সার্জিক্যালি ওটা রিমুভ করে দিই। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও মিউকর মাইকোসিসে আক্রান্ত নতুন রোগীর খোঁজ মিলেছে। এবার কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন রোগীর খোঁজ মিলল যারা মিউকর মাইকোসিস আক্রান্তে সন্দেহ বলে চিকিৎসকরা জানাচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে মিউকর মাইকোসিসে আক্রান্ত 30 জন, সন্দেহভাজন 70 জন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 6 জনের, উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 13 জনের। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।